আজকে আপনারা কি কি নিয়ম মেনে পুজো করছেন? আজকে আমাদের আজকের দিনে দেবী দশমী পূজার দেহ থেকে ঢের কোষ থেকে মা কালীর উৎপন্ন হয়, সেই জন্য কৌশিকা অবস্থা পালন করা হয়। আর আমাদের এই বিধি মেনে বৈদিক মতে ষোলোপ্রচারে মায়ের আমরা আরাধনা বা সেবার চেষ্টা করছি। এই মন্দিরের নাম? এই মন্দিরের নাম পোড়াঘাট তারামা মন্দির। এই মন্দির ঘিরে কোনো প্রাচীন ইতিহাস আছে? এই মন্দির ঘিরে অনেক প্রাচীন ইতিহাস আছে, অনেক সাধু বাবার ইতিহাস আছে। তো যতদিন নথি পাওয়া গেছে প্রায় আপনার শতাব্দী প্রাচীন এই মন্দির। তো কোনো এক মহারাজ শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী, যার সমাধি দেখতে পাচ্ছেন, উনি এসে এখানে মাকে প্রতিষ্ঠা করেন। এটাই নবদ্বীপের আদি তারামা মন্দির। আচ্ছা, আজকে কী কী নিয়ম মানা হবে? আজকে তারাপীঠে যা যা নিয়ম মেনে মায়ের পুজো হয়, হ্যাঁ, আমাদের এই তারা মায়ের সেই ষোলোপ্রচারে সেই নিয়ম মেনেই মায়ের পুজো হবে। কী কী মানে হোম যজ্ঞ কী কী হবে একটু? প্রথম হচ্ছে মায়ের ষোলোপ্রচারে পুজো, তারপর আপনার মায়ের পঞ্চদশ ব্যঞ্জনের সেবা, আর তারপর নবগ্রহ আদি দেবতা এবং সমস্ত দেবতার উদ্দেশ্য হোক এবং শ্রী শ্রী তারা হোম করা হবে। কী কী ভোগ দেওয়া হয়েছে আজকে মাকে? ভোগে মায়ের এমনি যেমন অন্যান্য প্রতিনিধি পশুদিন অন্নভোগের ব্যবস্থা থাকে, অন্নভোগ পাঁচটা ভাজা, ডাল, তরকারি, পনির, শাক, এরকম যেমন ব্যবস্থা থাকে, আজকে একটু বিশেষ ব্যবস্থা। এবং প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় আমাদের এখন বিশেষ ব্যবস্থা থাকে, আমাদের যিনি এখানে মহন্ত আছেন ইনচার্জ তাঁর দাস, সেই ব্যবস্থাই করেন উনি। আজকে মায়ের খিচুড়ি ভোগ এবং আরও পাঁচ ভাজা, পাঁচ রকম তরকারি, পরমান্ন, মিষ্টান্ন এবং মানে ইটিসি। আপনার নাম? আমার নাম সীতারাম। এই মন্দিরের সেবায়েত আপনি? এই মন্দিরের নাম আরেকবার বলুন। এই মন্দির পোড়াঘাট শ্রী শ্রী তারামা মন্দির, নবদ্বীপ। আপনাদের এখানে রোজ নিয়ম মেনে নিত্য পুজো করা? আচ্ছা, অন্নভোগ অমাবস্যা পূর্ণিমা মায়ের পুজো আশ্রা হয়, আমি তো প্রতিদিন পুজো আশ্রা চলতেই থাকে। আর বলছি না, অবশ্য আমাদের যেটা মায়ের যেটা নিয়ম নিষ্ঠা আছে সেইভাবে আমাদের পুজো আশ্রা হচ্ছে, যার ভোগ রাগ যেভাবে হয় সেইভাবে চলছে, হোমযোগ্যভাবে সাক্ষিত হবে। হোমগুলিটা দেখেন আপনি সত্যি সাজানো আছে এখানে, আপনি দায়িত্বে আছেন। আপনার নাম? আমার নাম তারক দাস।
Thank you.
আমি চাত্মনন্দং গতি পরমেশ্বরম ওম তায়ং বকং জয়ামহে সদাং দেবপুষ্টি বরদান পূর্বার্ধ বন্দন মিত্র মুক্তি নমামৃত ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্রো প্রচোদয়াৎ ওম এতস্মৈ বংশাচন্দ্র গন্ধ পুষ্পেন ওম হিম ভাস্করাহুনি নমঃ।
Thank you.
ভদ্রকা